Assalamualaikum, আমি আকিব ইমতিয়াজ এই মুহূর্তে আমি আছি কক্সেস বাজারের নাজিরা থেকে সুটকি পল্লিতে এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সুটকি পল্লি প্রায় 100 একর জায়গার উপর এই সুটকি পল্লিটা আর এই ভিডিওতে আমি এখানকার সুটকি কেন্দ্রিক জনজীবন তুলে ধরার চেষ্টা করব সংরক্ষণের ব্যবস্থা না থাকলে মাছ সহজেই পচে যায় আর এই মাছ পচনের হাত থেকে রক্ষার জন্য প্রাচীনকাল থেকেই একটি পদ্ধতি চলে আসছে যা হলো সুটকিকরণ প্রাচীন এ পদ্ধতিতে মাছ রোদে শুকিয়ে পানি অপসরণ করা হয় কারণ পানির কারণেই বিভিন্ন অণুজীব বেঁচে থাকে ও মাছ পচতে সহায়তা করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সুটকি পল্লি রয়েছে নাজিরা টেক তার অন্যতম এখানে ছোট বড় প্রায় 20 থেকে 25 প্রজাতির মাছ শুকানো হয় আর এই কাজে নিয়োজিত রয়েছে প্রায় 20,000 শ্রমিক 50 থেকে 60,000 টন বিভিন্ন প্রজাতির সুটকি উৎপাদন করা হয় এখানে যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা মাছ ধরে আসছেন কখন মাছ আসলে এই যে তাদের ট্রলার আর এইখানে নোঙর করা হইতেছে সমুদ্র থেকে ট্রলারে করে যে মাছগুলো ধরা হয়েছে এই ছোট ছোট ঠেলা গাড়িগুলো দিয়েই সে মাছগুলো নেওয়া হবে চারটা ঠেলা গাড়ি প্রতিদিন কোন টাইমে মাছ আনা হয় ট্রলার দিয়ে প্রতিদিন সকাল টাইমে আনা হয় আর সকাল কয়টায় সকাল আপনার 5টা থেকে 10টা 12টা পর্যন্ত সারা দিনে এই 10টা থেকে 12টার মধ্যেই সমুদ্র থেকে ট্রলারগুলো মাছ ধরে আসে এবং এইখানে এই ঠেলা গাড়িগুলো দিয়েই ভাইরা এগুলো নিয়ে সুটকি আরতে চলে যান ট্রলার থেকে মাছ নিয়ে আসতেছে প্রচুর ছুরি মাছ আমার ফেরা গাড়ির মাঝে নিয়মটা কি কত টাকা দিয়ে নিতে হয় বা এরকম যারা মাছ জায়গা থেকে নেয় এটা তো আমরা মানে যতটুকু বয়স পারি আচ্ছা মানে আপনার কত ভ্যান প্রতি এক ঠেলা গাড়ির প্রতি কয় টাকা নেন 300 টাকা 400 টাকা 200 টাকা প্রতিদিন রেট মতো যে সমিতির আন্ডারে এক গাড়ি 8 মন 7 মন 6 মন এটা আপনি দেখতেছেন যে কতটুকু ওঠে বাকি কয়টা ডলার কিনছেন আজকে একটা কয় টাকা 1,50,000 এই ট্রলারের মাছগুলো 1,50,000 দিয়ে কিনছেন কম বেশি হইতে পারে আপনার কোনো মাইপা কিনেন নাই দেখে নিছে এগুলো কম হবে এই জন্য 1,00,000 এই এই গাড়ি ওই 70,000 টাকা 80,000 টাকা হবে এই গাড়ি এই এত রূপ মাছ পুরোটা বললে এক নাম্বার দিকে সব ছোট ছোট মাছ মাছ উঠে না এগুলা আপনার 12 দিন 14 দিন ফিশিং করে একবার আসে এই ট্রলারগুলা এটা 12 দিন 14 দিন পর আসলো 12 দিন পর ও আমি তো টেকনাফের ওইদিকে দেখলাম এরা বলতেছে যে প্রতিদিন রাত্র 2টা বাজে যায় সকাল 12টায় চলে আসে এইখানে যে ফিশিং বোটগুলো আছে এটা দুই ভাগে বিভক্ত কিছু বোট আছে বড় এইগুলা প্রায় 1 সপ্তাহ পর সমুদ্র থেকে মাছ ধরে আসে আর কিছু আছে ছোট এরা মাত্র একদিন পরই সমুদ্র থেকে চলে আসে এই যে যে নৌকাগুলো দেখছেন এরা প্রায় 14-15 দিন পর সমুদ্র থেকে মাছ ধরে আসলো আর এক একটা নৌকার মাছ কিন্তু প্রায় 1,00,000 টাকার উপরে বিক্রি হয় আড়তদাররা এখান থেকে মাছ কিনে এই ঠেলা গাড়িগুলো করে একদম আড়তে নিয়ে যায় পরে ওইখান থেকে সুটকি করে কিংবা চিটাগাঙে পাঠিয়ে দেওয়া হয় ভালো বড় প্রচুর নৌকা কিন্তু আজকে এসেছে তো ঘুরে ঘুরে প্রতিটা জায়গায় দেখার চেষ্টা করছি এই মুহূর্তে একটা মাছ ধরার নৌকা ঘাটে ফিরলো তারা এখানে নগর করবে এবং পরবর্তীতে যে মাছগুলো আছে ওগুলো কিন্তু ঠেলা গাড়ির সাহায্যে আড়তে নিয়ে যাওয়া হবে এই পিছি কি করতেছে টোকায় টোকায় ই করতেছে এক এক জায়গা থেকে তো এই জায়গায় তো মাছ অনেক রাখা এখন টোকায় লেগে বকবে না মাঝে মধ্যে
10-20 হাজার টাকার মধ্যে কেনা হয়। এই নৌকা থেকে কি এখন কিনবেন? এই নৌকা তো আমাদের মানুষ ওখানে ওখানে আমাদের যা মানে আমরা 3-4 জন আছি মানে শেয়ার দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই নৌকার হ্যাঁ ওখানে দুজন উঠছে। এরা দামাদামি করতেছে? দামাদামি খেলাগাড়ি রেডি আছে? খেলাগাড়ি না, আমরা ওই যে কাঁচাতে নিয়ে আর কি এরকম একটা। আচ্ছা, এই খাঁচা দিয়ে আপনারা নিয়ে যান? হ্যাঁ। এই নৌকাগুলো কি প্রতিদিন আসে নাকি এক সপ্তাহ 2 সপ্তাহ পরে? প্রতিদিন আসে। এই নৌকাগুলো প্রতিদিন আসে? এখন আসছে, আবার সকালে আসবে। কালকে সকালে? কালকে সকালে আসছে। না, আপনারা যে কাঁচা মাছটা বিক্রি করেন কি পরিমাণ ইনকাম হয়? তেমন তো হয় না, ধরেন 500-600। যদি এই জায়গায় মাছ অনেক বেশি থাকে আপনারা কি সব কিনবেন? সব কিনবেন, সব যা আছে সব কিনবেন? সব কিনবেন। যদি বেশি হয় 10-20 হাজার টাকা হয়? 10-20 হাজার টাকা হলে কিনবো। আপনাদের সাথে কি আগে ডিল থাকে যে আসলে আমার কাছে বিক্রি করে দিবা? না, এরকম ডিল থাকে না। আপনাকে দেখেন মাছ তারপরে কিনেন? দেখি, তারপর ওদের থেকে দরদার করে কিনি। এই জেলে নৌকা একটু আগেই ঘাটে মিললো, তো এখানে এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি ব্যবসায়ী, কাঁচা মাছ উনি এই নৌকাগুলো থেকে কিনেন, প্রতিদিনই তারা কিনে। তো তিনি যেটা বললো যে এখানে যে ট্রলারগুলো আসে, ট্রলারে উঠে তার আগে মাছ দেখে, যদি পছন্দ হয় একদম সব মাছ কিনে ফেলে। বা অনেক সময় থাকে না যে মাছ কম নিব বেশি নিব এরকম না, যে পরিমাণ মাছ উঠে তারা কিন্তু পুরোটাই নিয়ে নেয়। ছোটো পিচ্ছিগুলা লাল চিংড়িগুলো সংগ্রহ করছে। ভাইয়া, লাল চিংড়ি কি আপনার কাজে লাগবে না? মাছ হবে বিক্রি করতে পারবে। ওরা সংগ্রহ করতেছে, সংগ্রহ করতে বিক্রির জন্য। আপনি কি ওদের কাজে লাগাইছেন? ওরা নিজেরা নিয়ে চলে যাবে? মানে কিছু বলেন না এটা? আচ্ছা, কি বলবো, কয় টাকার বিক্রি করছো একদিনে মাছ? 200-300 টাকা। 200-300 টাকা বিক্রি করছো? আচ্ছা, এই মাছগুলো কিন্তু খাবেন? এগুলো মাছের খাদ্য বানাবে? কোন মাছের? জাহানো মাছের, ফাঙ্কা তালাসিয়া জাহানো। তো তাহলে মধ্যাহ্ন চলে যাবো? মা, মধ্যাহ্ন চলে চলে যাবে। কিনছেন ভাই? এগুলো গাড়ি 3,000 টাকা। 3,000 টাকা? মানে কয় গাড়ি কিনছেন? এগুলো দাদন দিয়ে একটা। পুরোটা কিনছেন? না, উনি যেটা বললো যে যে ট্রলারটা আছে ওই ট্রলারে তিনি টাকা দিয়েছেন, টাকা দিয়ে হেল্প করেছেন, এটাকে স্থানীয় ভাষায় দাদন বলে। তো দাদনের কারণে, তিনি যেহেতু দাদন দাতা, তো তার কাছেই মাছটা বিক্রি করতে হবে। বড় ভাই, কি মাছ উঠলো? কিনছেন আপনি? কয় টাকা? এতটুক 10,000? অক্টোপাস এগুলো কই বিক্রি করবেন? কক্সবাজার নাকি ঢাকা? এগুলা বড় পাতা মাছ? পাতা মাছও কিনছেন? আইসা পড়ছে পাতা মাছ। এদিকে একদম ঠেলা গাড়ি ওই পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, তো ওইখান থেকে ঠেলা গাড়ি করে মাছ আনা হয়েছে। বা এটা কি মাছ? পাইসা মাছ। মাছ 5,500? সব কে নিল? দাম হইতেছে? বিক্রি করবেন কি শুটকি হিসাবে নাকি এমনি কাঁচা? এমনি কাঁচা বিক্রি করবেন?
কি চট্টগ্রাম যাবে নাকি কক্সবাজার না এখানে কি আমাদের এখানে কলকাতা পরে এরা নিয়ে শুট কি করবে এরা নিয়ে ওখানে বাজারে বিক্রি করবে আচ্ছা কাঁচা বিক্রি করবে ট্রলার থেকে জাল খেলাগাইতে উঠানো হচ্ছে এরপরে উপরে নিয়ে যে এটা শুকানো হবে বা মেরামত করা হবে এখানে সমুদ্র থেকে যে জালে মাছ ধরা হয় জালগুলো যদি ছিঁড়ে যায় তো তখন এখানে এক প্রকার শ্রমিক আছে তারা শুধু জাল বোনার কাজ করে বা জাল মেরামতের কাজ করে তো তারাই এখানে ওই কার্যক্রমটা করছে আসসালামু আলাইকুম দাদা কি এখানকার হ্যাঁ হ্যাঁ আপনার এই জায়গায় কি আপনি মাছ ধরেন নাকি মাছ ধরি ও আপনার আন্ডারে জাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা জালটা কি মেরামত করতেছেন মেরামত করতেছি জাল পারছে তো আচ্ছা জাল এইগুলো তুলতেছি ঠিক করতেছি তো কি পরিমাণ মাছ উঠে এখন মাছ তো উঠে মাছ 100 মন 200 মন এক বড়ে এইরকম উঠে এখন কি মাছটা বেশি উঠে ফাইসা সুরি সুরি আর ফাইসা লুটিয়া আমার নাম আবুল কাসেম মাঝি কি মাছ ধরতে যান নাকি শুধু মাছ ধরতে না আর জাল সেলাই হাজ করে দিই এটাই কাজ শুধু জি আচ্ছা জাল সিজানোর লোক কি আলাদা 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 মাছ ধরার লোক আলাদা আলাদা আর শুট কি ওইটা আলাদা হ্যাঁ যেটার গাইটা আচ্ছা এই জালটা আসছে কখন জি এই জালটা নদী থেকে সমুদ্র থেকে আসছে কখন ইনি আসছে 4-5 দিন আর 4-5 দিন জি পেছনে নাজিরাটেক ঘাট আর এখানেই কিন্তু প্রচুর শুটকির দোকান দেখতে পাওয়া যায় দুই পাশেই ঘাট থেকে আসার সময় দুই পাশে প্রচুর শুটকির দোকান কিন্তু আমি শুটকি কিনবো কিছু একদম যেখানে শুটকি তৈরি করে অর্থাৎ শুকায় সেখান থেকে শুটকি কেনার চেষ্টা করবো মাছ কি মাত্র সমুদ্র থেকে আনলেন এটা কি মাছ পাতা শুটকি আপনারা করবেন না গিয়ে দিতেছেন তারা নিজেরাই করবেন এটা প্রসেসিংটা কি মানে কিভাবে করবেন এটা শুটকি লবণ দিবেন না কাটবেন না কাটবেন না না এটা কাটবেন ওটা কাটবেন যেটা মোটা ওইটা কাটেন শুধু কি কি শুটকি করেন আপনারা শুটকি বলতে মাছ বলতে যত ঠিক আছে শুটকি বলে আচ্ছা আর এটা কি বানাইতেছেন এটা মাছ শুকার জন্য বাড়া বানাইতেছি ও আচ্ছা মাছ শুকাবেন এটার মধ্যে এই দিকটায় শুটকি জন্য মাছ পলিতে করে রাখা হয়েছে কিছুক্ষণ পরই হয়তো বা এটা বিছিয়ে দেওয়া হবে শুকানোর জন্য কি শুট কি করে দাদা এটা কি মাছ ফাইসা মাছ ওদিকে দেখলাম ছোট ছোট এটা একটু বড় না বড় এটা শুট কি করলে কত টাকা কেজি 250 টাকা কেজি বেচেন2 দিন রোদ্রে থাকবে তারপর শুটকি হয়ে গেছে যত বেশি দিন থাকবে তত ভালো নাকি যত কম থাকবে এখানে প্রচুর বিভিন্ন রকম শুটকি আছে এখানে প্রচুর শুটকি আছে বিভিন্ন মাছের আর এখানেও শুটকির জন্য মাছ নিয়ে আসা হয়েছে ওইগুলা চাঙাড়িতে নেওয়া হচ্ছে আর এইদিকে শুটকির জন্য রোদ্রে দেওয়া হয়েছে সুন্দরী মাছ
ওই দিকেও আছে। এটা ফলি মাছ, সাধারণত যে মাছগুলা একটু ছোট আকৃতির ওইগুলা কিন্তু এভাবে সূর্যের নিচে বিছিয়ে দেওয়া হয়, আর যেগুলা একটু বড় থাকে সাইজে ওইগুলা কিন্তু এই যে জায়গা বাসগুলো দেখছেন এগুলোতে ঝুলিয়ে দেওয়া হয়। তো এখানে আপনারা কয় প্রকার শুট কি করেন? বিভিন্ন আইটেমের শুট কি আছে, ফাইশিয়াল, টেসুল, সুরি, পোকা মাছ, এগুলোর বিভিন্ন আইটেমের মাছ আছে। আচ্ছা, এখন কি কি মাছ বেশি ধরা পড়তেছে আর কি কি শুট কি হইতেছে? সুরি মাছ। সুরি মাছ, এটা কি মৌসুম থাকে? হ্যাঁ মৌসুম থাকে, এক এক মৌসুমে এক এক মাছ। শুটকি যে মাছটা, এটা কি আপনারা অন্য কারো থেকে সংগ্রহ করেন না নিজেরা নিয়ে আসেন? আমরা অন্য কারো থেকে সংগ্রহ করি, নিজেরা শুকাই। আচ্ছা, আপনারা ধরতে যান না? না, ওনারা যে শুটকি সংগ্রহ করেন এগুলা তারা সংগ্রহ করে যারা জেলে আছে, যারা মাছ ধরতে যায় তাদের থেকে, তারপর তারা এখানে এগুলা শুটকি করে। আপনার কাজ কি মানে এগুলো সব রোদ্রে দেওয়া, শুকানো? জি। দৈনিক কত টাকা ইনকাম হয়? শুটকি পল্লি ধরে হাঁটতে হাঁটতে এখানে একটি দোকান পেয়ে গেলাম, দেখি কি কি মাছ আছে। এটা কি মাছ? বাইং মাছ। এটা কেজি ধরে বিক্রি করেন না পিস? কত করে? আর লইট্টা? এটা কত টাকা কেজি? 800 টাকা কেজি। আচ্ছা, এটা 800 টাকা কেজি। চিংড়ি, এখান থেকে শুটকি মাছ নিলাম। শুটকি পল্লির পাশেই এখানে প্রচুর শুটকির দোকান, তো তুলনামূলক কম দামে কিন্তু এখান থেকে শুটকি সংগ্রহ করা যাবে। এখান থেকে আমি কিছু গোটা শুটকি সংগ্রহ করলাম। এই শুটকি পল্লির মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের বেকারত্ব দূর হচ্ছে। তবে চিন্তার বিষয় হলো এখানকার বায়ু দূষণ। বিশাল এই এলাকায় যতক্ষণ ছিলাম ততক্ষণই শুটকির তীব্র ঘ্রাণে নিঃশ্বাস নিতেই সমস্যা হচ্ছিল, বিশেষ করে শিশুরা যে এই বায়ু দূষণের ফলে বিভিন্ন রোগের ঝুঁকিতে আছে তা বলাই বাহুল্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।